নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, এখন ট্রেনে, তো ট্রেনে কোথায় যাচ্ছি বলো তো? তো এখন বলবো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাই জানতে পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, এখন ট্রেনে বসে আছি, ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে সাঁতরাগাছিতে আছি। দেখো, সবাই মিলে অনেক লাগেজ হয়েছে, সবাই মিলে এতজন মিলে আমরা যাচ্ছি। তো দেখো কোথায় যাচ্ছি, তোমরা সত্যি দেখো। দেখো, আমার মেয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, তোমার মেয়ে খাচ্ছে এখানে। আমি বললাম বাবা একটু হাই করে দে, তাও হাই করলো না, কারণ সেই আমরা বেরিয়েছিলাম দুপুর 2:30 নাগাদ 3টে নাগাদ। এখানে দেখো নেমে পড়েছি, রাত্রে সারা রাত ঘুমানে। এখন বাজে কটা জানো? ভোর 4:05 নাগাদ এরকম হবে সামথিং। তো এখন নেবে, আমরা হাঁটছি। তো এটা কোথায় বলো তো? আশা করি তোমরা যদি কেউ যেয়ে থাকো, তাহলে তোমরা ঠিক চিনতে পারবে যে এটা কোথায়। এটা হচ্ছে পুরী, পুরী স্টেশন। তো পুরী স্টেশনে আমরা নেমে পড়েছি। তো পুরী থেকে ওখান থেকে টোটো করে এসে নদীর ধারে নামিয়ে দিয়েছে। তো আমি ফার্স্ট সানরাইজটা তোমাদেরকে দেখালাম। নদীর ঢেউ প্রচণ্ড লেভেলের, হাই লেভেলের ঢেউ আছে, আর ওখান থেকে দেখো সূর্যটা ঠিক উঁকি মারছে। দেখো ভালো লাগছে না সকালবেলায়? আর মেঘলা ওয়েদার দুর্দান্ত। তো দেখো, এখানে আমি আবার রুমে, মানে আমরা রুম নিয়েছি, রুমে লাগেজগুলো রেখে দিয়ে এসি। আমি বললাম না চলো ব্রিজে ঘুরে আসি। তো দেখো, এখানে বাবা মেয়ে মিলে, মেয়ে বলছে আমি যাবো না, বাবা বলছে চল, মেয়ে বলছে যাবো না, বাবা বলছে চল। তো দেখো দুজনে টানাটানি করছে, তারপর অ্যাট লাস্ট দেখো এখানে চড়ছে। আমার মেয়ে তো দেখে প্রচণ্ড পরিমাণে প্রথমে ভয় পেয়ে গেছিলো, তো তারপর এখন ঠিকঠাক আছে। তো তারপরও বিশাল এনজয় করেছে, তোমাদের ভিডিও ক্লিপটা তুলতে পারিনি। তো তারপর যতটা পেরেছি তুলেছি। তো দেখো, আর এখন থেকেই আমার মেয়ে ঢেউ খেতে শুরু করে দিয়েছে। তো বাড়ি ঘাঁটছে, আমরা নিলাম না সকালবেলা মর্নিংয়ে একটু টি খেয়ে চা খেতে হবে। তো একটা লেমন টি নিয়ে নিলাম আমি আর আমার বর মিলে। আমার বর এমন করে চ্যাস করলো যেন মনে হলো যেন ড্রিঙ্ক করছি, ভালো লাগলো না? তো দেখো, এখানে চাটা খেয়ে নিলাম, আমিও চাটা খেয়ে নিলাম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো পরের ভিডিওতে আবার আসছি। টাটা, আশা করি তোমরা ভালো থাকবে।